আমরা হয়তো ভিডিওর মধ্যে মাছগুলো দেখাতে পারলাম না, কারণ উনি রাতেই মাছগুলো মরে যাওয়ার কারণে সকালবেলায় ওটা সরাই ফেলছে। এই জন্য আমরা আসতে অনেক দূরের পর, তো আসতে সময় লাগছে, কিন্তু আমরা ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্যই ভিডিওটা করেছি। খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে ভাই কীভাবে কীভাবে কী ভুলগুলো ছিল, এবং উনি কিন্তু আপনাকে ধরে দিয়েছে যে কোন জিনিসগুলো ভুল করবেন না, কখনোই করবেন না। তার মানে সে তার একটা হারভেস্টিং যে করেছে সেটার জ্ঞানটা আপনাদের সামনে তুলে ধরলো। তো অবশ্যই এই ভিডিওটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকের ভিডিওটি করতে একটু খারাপ লাগছে, তারপরেও আপনাদের শেখার জন্য আর কি ভিডিওটা করা। আসলে খুব একটি দুঃখের সংবাদও বলতে পারেন। আমার পাশে যে ভাইকে দেখছেন, এর আগেও একটা ভিডিওতে তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম, আলতাফ ভাই। তো ওনার একটা সামান্য ভুলের কারণে সব মাছ মরে গেছে। তো কী ভুলটা ছিল এবং কি কারণে তার মনে হচ্ছে যে এই মাছগুলো এত মানে একদিনই সব মরে গেছে, এবং এটা কিভাবে তিনি দেখছেন ব্যাপারটা, এবং আপনাদের সাথে কিভাবে শেয়ার করতে যাচ্ছেন, তো তার সঙ্গেই আগে কথা বলি ভাই। সমস্যা যতই হোক না কেন, তার সেটা সমাধানও আছে। তো আমি গত 20 দিন আগ থেকে আমি ট্যাঙ্কিতে পানি প্রিপারেশন করলাম, খুব সুন্দরভাবে পানি প্রিপারেশন করলাম, সেটা যেখানে যা এনভায়রনমেন্ট দেওয়ার সব কিছু দিয়ে আসছি। আমার এবার একটা শখ হয়েছিল যে আমি মানে মাগুর মাছ চাষ করি। আচ্ছা, আর এতটুকু আত্মবিশ্বাস আছে যে পানির মধ্যে যে যে সমস্যাগুলো সেগুলো আমি খুব সুন্দরভাবে কন্ট্রোল করে আসতেছি। মাগুর মাছ আমি 1000 লাইনে ছাড়লাম, ছাড়ার পরও আমি প্রতিদিন অ্যামোনিয়া, টিডিএস, পিএস এগুলো নিয়মিত আমি চেক করে আসতেছি। আমার অ্যামোনিয়া জিরোই শুরু থেকে, তো অ্যামোনিয়া থাকেন, হ্যাঁ জিরোই জিরোই, মাছ ছাড়ার 1 সপ্তাহ পরেও জিরো ছিল। পরে আমার মনে একটু ইয়ে জাগলো যে বিভিন্ন চ্যানেলে দেখি যে মাছ গ্রোথ হওয়ার জন্য বা খাবার একটু কমানোর জন্য অথবা ফ্লকের অ্যাক্টিভিটি আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের রাইস ব্যান্ড বা কার্বন, যেটাকে বলা হয় কার্বন অ্যাড করার চিন্তা ভাবনা সবাই। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু রাইস ব্যান্ড ব্যবহার করি, নিজে নিজে রাইস ব্যান্ড অথবা বাজার থেকেও নিয়ে আসছি আমি। তো সেই রাইস ব্যান্ড, তার আগে আমি আবার আমার কই মাছ আমি ইয়ে করছিলাম, একটা হারভেস্ট তো আপনার হয়েছে। হ্যাঁ, আরেকটা সংবাদ বলে রাখি, ভাইয়ের একটা হারভেস্ট হয়েছিল, সেটাও পরে গল্প শুনবো, তার আগে এটা শুনে। তো ওই রাইস ব্যান্ড আমি কি করলাম, খাবারের সাথে প্রোবায়োটিক, মোলাসিস এগুলোর সাথে আমি অ্যাড করে এয়ারেশন করে আমি টাঙ্কিতে দিই। আচ্ছা, তো প্রথম দিন দেওয়ার পরে আমি অ্যামোনিয়া কিছুটা মানে বাড়লো। আমি ভাবলাম যে মাছ ছাড়ার পরে তো এমনিতেই অ্যামোনিয়া বাড়ার কথা, যেহেতু মাছ খাবার খায় সেটাকে মল ত্যাগ করে, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়, সেটাকে আবার প্রোটিনে কনভার্ট করে, সিস্টেমে যেটা হওয়ার সেটা হবে, অটোমেটিক কন্ট্রোল হয়ে আসবে। আচ্ছা, আমি এফসিও নিয়মিত যেভাবে দেওয়ার আমি সেভাবে দিয়ে আসছি। রাইস ব্যান্ড দেওয়ার পর থেকে দ্বিতীয় দিন আরও বাড়লো, তৃতীয় দিন আরও বাড়লো, চতুর্থ দিনে মানে 8 হয়ে গেল, সেটাকে 8-এর উপরে বলা যায়। এভাবে তো চিন্তা করলাম মনে হয় তাও ঠিক হবে, এরকম একটা আইডিয়া আমার মনে হয়, একটা সাহস ছিল, সাহস ছিল কাজ করতেছে। এটা কি প্রতিদিন দিচ্ছিলেন যে আপনার রাইস ব্যান্ডটা কি প্রতিদিন দিচ্ছিলেন? প্রতিদিন দিছিলাম, ওপরে ওপরে 3 দিন। আচ্ছা আচ্ছা, এফসি এর মতো করে বানাইছিলাম, সেটাকে বানাই দিছিলাম। তো চতুর্থ দিনে আমি রাতে দেখি যে মাছ মানে সব উপরে ভেসে উঠলো, ভাসা শুরু হয়ে গেল, পানি তো গ্যাস মানে গন্ধ হয়ে গেল। তো আমার মাথায় এতটুকু কাজ করলো না যে আমি পানি চেঞ্জ করি, মাছটাকে হয়তো আলাদা একটা হসপিটাল ট্যাঙ্ক আছে আমার, সেখানে রেখে মাছটাকে স্টে করে নতুন করে আবার পানি ইয়ে করি, এতটুকু মাথায় কাজ করে না। আমি কী করলাম, অর্ধেক পানি চেঞ্জ করলাম, অর্ধেক পানি চেঞ্জ করে আমি নতুন করে পানি দিলাম, দিয়ে আমি রাতে যে ঘুমাইলাম যে হয়তো কিছুটা হলেও কন্ট্রোল থাকবে, দিনে একটা ব্যবস্থা করু। আচ্ছা, রাতে আমি ঘুমাইলাম, আর সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার মাছ সবই ঘুমাই গেল, সব এক জায়গায়, সব মানে কতগুলো মাছ ছিল ওখানে, 3500 মাছ ছিল আমার, 3500 মাছ। আমি পরে মৃত্যু মাছটাই ওজন করলাম যে আমার 10 কেজি প্লাস হয়েছিল। তাতে আমার মাছের গ্রোথটা আমি দেখছি যে মানে খুব হাই স্টিলি গ্রোথ, মানে যখন ছাড়ছিলেন তখন কত কেজি ছিল? 1000 লাইনের মাছ ছিল, 1000 লাইনের। তার মানে আপনি 3500, 3.5 কেজি, 3.5 কেজি। আচ্ছা, আর কয়দিনের মাথায় 10 কেজি হয়েছে? 11 দিনের মাথায়। ইসে, 11 দিন, তার মানে এই 10 দিনের মধ্যেই এর গ্রোথটা কত, অনেক অনেক গ্রোথ হয়েছে। আমি মানে অবাক হয়ে যাই যে সবাই বলে যে মাগুর মাছ কম বাড়ে, আমিও টেনশনে ছিলাম যে 6 মাস এটাকে ধরে রাখতে হবে, কিন্তু 10 দিনে এরকম হইলে আমার মনে হয় যে 3-4 মাসে আমার মাছ এটা হারভেস্ট করা যেত।
আমার মনে হচ্ছে যে এই রাইস ব্র্যান্ডটার কারণে আমার এই সমস্যাগুলো হয়েছে। আচ্ছা, আর কি মনে হয় যে এটার অ্যামোনিয়াটা বাড়ার কারণটা আপনার ওই রাইস ব্র্যান্ডটাই? রাইস ব্র্যান্ডটাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমি পন্ড কেয়ার আর লাইফ অ্যাকোয়াকেয়ার এস ব্যবহার করতাম, তো এবার আমি আবার ফিরে আবার পন্ড কেয়ার কিনতে গেছি, যাই দেখি যে পাইলাম না পন্ড কেয়ার, চেষ্টাও করি নাই তেমন একটা, অন্যান্য দোকানে খোঁজারও পর আমি অক্সিনিনের একটা প্রোবায়োটিক নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আমার মনে হচ্ছে যে ওই প্রোবায়োটিকটাও আমাকে সমস্যা করছে, যেহেতু ফ্লক আমি বেশি একটা দেখি নাই, ফ্লকও কম ছিল। আর ফ্লক কম থাকলে তো অ্যামোনিয়া হওয়াটাও স্বাভাবিক, কারণ ফ্লকের কাজটাই তো, ব্যাকটেরিয়ার কাজটাই তো হলে অ্যামোনিয়াকে কন্ট্রোল করা। সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে যে ওই প্রোবায়োটিকটাও ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি যেহেতু আগে পন্ড কেয়ার আর হলো লাইফ অ্যাকোয়াকেয়ার এস ব্যবহার করে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি, যদিও আমি তখন বড় সড়ো করি নাই, 700 মাছ দিয়ে আমি পরীক্ষা করছি, সেখানেও আমার মাছ খুব গ্রোথ হয়েছে। অ্যাকোয়ালাইফেসটা ভালো, অ্যাকোয়ালাইফেস পন্ড কেয়ার যে মিক্স করে যেটা করে এটা সবাই এটার ভালো প্রশংসা করে, রেজাল্টটা মানে ফিডব্যাকটা খুবই ভালো আসে। কিন্তু আপনি ওই সময় পন্ড কেয়ারটা না পাওয়ার কারণেই আমি অন্য একটা কোম্পানির অপশন নিয়ে আসি, সেটা দেওয়ার ফলে আমার কাছে মনে হচ্ছে যে ওইটাও আমার একটা ক্ষতির দিক ছিল, ফ্লো যেহেতু হয় নাই, ব্যাকটেরিয়া গ্রো করে নাই, গ্রোথ হয়নি। আর এদিক দিয়ে আমি আবার কি করলাম, নিজে একটু মানে চালাকি করে, এটা আসলে করা উচিত না, মাস যে নিয়মে চলার কথা সেই নিয়মে চলাটা উচিত, কোনো কিছু যদি করতে হয় আমার মনে হয় যে এক মাসের পরে মাস যখন একটু খাবার শিখবে, বড় খাবার খাওয়া শিখবে, মাস ওই টাঙ্কিতে থেকে অভ্যস্ত হবে, সে যে কোনো খাবারই দিলে সে খেতে পারবে, তাহলে এটা দেওয়া উচিত ছিল। কিন্তু আমি 10-12 দিনের মাথায় আমার মনে হয় এটা দেওয়াটা উচিত হয় না, আর এটার কারণে এই লসের জন্য দায়ী আমি নিজেই। আচ্ছা, এটার জন্য কোনো বাইফ্লোকের কোনো ট্রেনার দায়ী না, বাইফ্লোক বিজনেসের কোনো দোষ নেই, কারো কোনো সমস্যা নেই, সমস্যা ইফেক্ট শুধু আমি, আর কিছুই না। না, এটা খুব ভালো জিনিস যে আপনি নিজে স্বীকার করছেন যে আপনার এটা আপনি ভুল করে ফেলছেন। তবে এটাতে অনেক মানুষ শিখলো যে আসলে আপনি কি ভুলগুলো করেছিলেন, যেমন আপনি বললেন যে আসলে এক মাসের আগে অন্য কোনো পথে যাওয়াটা ঠিক হবে না। তো এই জিনিসগুলো আপনাদের খুব কাজে দিবে আমার মনে হয়। ভাই, আরও আপনার কাছে জানতে চাবো যে হচ্ছে আর কি কি বিষয়গুলো আপনার মনে হয় যে একটু এড়িয়ে চললে হয়তো বা মাছগুলোর জন্য ভালো হবে, এখানে বা আপনার যেটা এই যে এই লসটা থেকে শেখা আর কি? এখানে আরো কিছু আছে, যেটা হলো যে অক্সিজেনের কোন রকমেরই যেটা হলো অক্সিজেন ফল্ড করা যাবে না। আচ্ছা আচ্ছা। অল টাইম অক্সিজেন থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। এই অক্সিজেনের অভাবেও দেখা যাচ্ছে যে আধা ঘন্টা এক ঘন্টা যদি অক্সিজেন না থাকে সেখানে, অক্সিজেন মানে এয়ারেশন যদি না হয় সেখানেও অ্যামোনিয়া জমে যায়, যে ফ্লকগুলো সেগুলো নিচে পড়ে যায়, সেটাও আমাদেরকে কেয়ার রাখতে হবে। আমি প্রথম আইপিএস ব্যবহার করতাম, আইপিএসে দেখা যাচ্ছে যে আমার এমনও সময় যায় 3 দিন 4 দিন কারেন্ট থাকে না, অনেক পাচ্ছেন, তাহলে এইভাবে আমার আগের শিডিউলে কিন্তু আমার কই মাছ মারা যায় নাই, তখন তেলাপিয়া ছিল 25 কেজির মতো, সেই তেলাপিয়াগুলো মারা গেছে শুধু কারেন্টের সমস্যার কারণে, তখন অক্সিজেনের কারণে, অক্সিজেনের অভাব। তো সেটাও আমি নিজেকে দায়ী করছি যে এখানে আমার সমস্যা, যেহেতু আমি অক্সিজেন মানে এয়ারেশন দেওয়ার জন্য ইলেকট্রিসিটি পুরোপুরি মাছের জন্য আমি কমপ্লিটলি করতে পারি নাই, তার জন্য আমার দোষ। উদ্যোগ নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে প্রথম যে কাজগুলো হচ্ছে যে আমাদের 1 নম্বর হলো ইলেকট্রিসিটি 100% এটাকে কভারেজ দিতে হবে, 2 নম্বরে হচ্ছে যে ভালোভাবে জেনে নিতে হবে কোন মাছ কোন কোন খাবার খায়, কোন মাছ ফ্লক খায়, কোন মাছ ফ্লক খায় না। এই যে রাইস ব্র্যান্ডটা, আসলে রাইস ব্র্যান্ডটাও যে দেওয়া খুব ক্ষতি তা না, কিন্তু রাইস ব্র্যান্ড দিয়ে যে মানে মোলাসিস বা প্রোবায়োটিক দিয়ে যেটা তৈরি করা হয় এফসি এর মতো, সেটা আসলে মাগুর মাছ খায় না, এটা জানতে হবে। কই মাছ যদি হতো তাহলে আমার এই সমস্যা হইতো না, কই মাছ খেয়ে ফেলতো সব কিছু, বা অন্যান্য আরও তেলাপিয়া আছে বা ওরাও খায়, হ্যাঁ ওরাও খেয়ে ফেলতো, তাহলে আমার এই রাইস ব্র্যান্ডগুলো খেয়ে ফেললে আর গ্যাস হতো না, তারা প্রোটিন মলত্যাগ করতো, সেটার জন্য প্রোবায়োটিক ছিল। তো এটা খেয়াল রাখতে হবে যাতে কখনোই মানে কোন মাছ কোন খাবার খায়, কোন মাছ ফ্লক খায়, কোন মাছ ফ্লক খায় না। দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম 10 দিন বা 15 দিনের ভিতরে মাছকে আসলে খুব প্রয়োজন না হলে কোনো ট্রিটমেন্ট চিকিৎসা বা মেডিসিন বা এই মাছের তো যে খাবারগুলো খায় এগুলোও তো অনেক প্রোটিন যুক্ত খাবার, এর সাথে অন্য কিছু যোগ করা বা অ্যাড করা থেকে এড়িয়ে চলতে হবে, এটা একটা অপশন। আর ইলেকট্রিসিটি মানে কখনোই এয়ারেশন বন্ধ করা
প্রয়োজন নেই বা এরোশন বন্ধ করা যাবে না। এর জন্য যার এলাকায় পল্লী বিদ্যুৎ বা কারেন্টের প্রবলেম আছে সে জেনারেটর কিনতেই হবে। আমি নিজেও জেনারেটর কিনেছি। আমার এই মাছগুলোর শুধু ওই মাছটাই লস না, আমি তিন দিন কারেন্ট ছিল না, এই তিন দিন আমি হলো প্রায় 15 লিটার হলো পেট্রোল ব্যবহার করছি আমি। তাও যদি আমার মাছ বেঁচে থাকতো হয়তো সেটা আমার উঠে আসতো। তো এই যে আমি একটা ঠিক করছি আর একটার মধ্যে আমি পড়ে গেছি। তো অতএব যারা বায়োফুয়েল করবে তারা করার জন্য উদ্যোগ নিতে পারে। এটা একেবারেই যে মানে খুব কঠিন কোনো কিছু, মেডিকেল সায়েন্স রোগী মারা গেলে সমস্যা এরকম কোনো কিছু না। মাছ মারা গেছে হয়তো 2-5 হাজার টাকা গেছে, একটা শিক্ষাও হলো। কিন্তু আমি আরো ভালো করে জেনে শুনে এটাকে আমার হিসাব হলো যে আপনি ভালোভাবে বুঝে নেন, এটা মানে করার জন্য কেউ বাধা দিবে না, এটা করার জন্য কেউ আপনাকে নিষেধ করবে না। তো এটা করতে হলে নিজেকে আগে ভালোভাবে জানতে হবে, নিজে জেনে শুনে সুন্দরভাবে এইটা একটা যেহেতু সাইন্টিফিক সিস্টেমে, সাইন্টিফিক সিস্টেমেই আগাইতে হবে। এটা পুকুর না দিয়ে আসলাম, হইতেছে হবে, কোনো টেনশন নাই, মানে প্রাকৃতিকভাবে হচ্ছে এরকম না। এখানে নিজেকে আসলে 100% খেয়াল রাখতে হবে। এই যে আমার সামান্য ভুলের কারণে আজকে আমি হয়তো 5-10 হাজার টাকা লস হয়েছে সেটাই না, কিন্তু আমার যে এতগুলো পরিশ্রমটা, হ্যাঁ, কষ্ট, হ্যাঁ, মেধা খরচ করে আমি এত কিছু করে এত ইয়ে করে সে মাছটা আমার সামান্য ভুলের কারণে আজকে মারা গেল। আমি কেন ওই প্রোবায়োটিকটা আমি না ইউজ করলেও পারতাম, কেন ওখানে আমার কি প্রাইস বান্ডটা না দিলেও পারতাম, না দিলে পারতাম, আমি ধৈর্য হারাই ফেলছি। অর্থাৎ মনে হয়েছে যে একটু দিলে মনে হয় তাড়াতাড়ি বাড়বে, হ্যাঁ, মানে মনের একটা ইয়ে ছিল। তো আমার কথা হচ্ছে যে খুব ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে, বায়োফুয়েলটা করতে হলে ধৈর্য নিয়ে যে আমি আজকে মাছ ছাড়তে হবে না, পানি দুটা দিন সময় নেই, পানি প্রিপারেশনটা সুন্দরভাবে হোক, প্রোবায়োটিকটা যেই যেই প্রোবায়োটিক দিলে আমার এখানে কাজ হবে সেই প্রোবায়োটিকটাই আমাকে দিতে হবে। এমনি আবে মানে তাড়াহুড়াটা একদম করা যাবে না, মানে যেই সেই প্রোবায়োটিক মার্কেট থেকে এনেই ব্যবহার করাটা ঠিক হবে না। মন চাইলে রাইস ব্র্যান্ড দিলাম, না এটা হবে না। মাছের যেই মাছের যেই নিয়ম অনুসারে এখানে আগানো উচিত সেইভাবে আগাইতে হবে, যেই কয় পিস মাছ ছাড়তে হবে সেইভাবে মাছ ছাড়তে হবে। এইভাবে আমার হিসাব আর কি, আমার কথা হলো এরকমই। আমার যেহেতু আমি প্রথমেই করে আমি বুঝতে পারছি যে এখানে সম্ভব, এটা 100-এ 100 করার চেষ্টা করলে হয়তো 99% 98% যদি হয় তাহলে আমরা সাকসেস হইতে পারবো। 10,000 লিটারে 1,000 কেজি উৎপাদন বড় কথা না, কথা হচ্ছে 500 কেজি উৎপাদন করতে পারলে আমি মনে করি এটাই আমাদের কাছে তারপর আমি পুকুরও আবার ফির ছোট্ট আমার একটা 3% পুকুর আছে, সেখানেও আমি কিছু কই মাছ ছাড়ছি। সেই মাছটাও আমি দেখলাম যে আমি যে সিস্টেমে করার কথা, আমার এখানে দেখা যাচ্ছে ওয়েস্টের যে প্রোবায়োটিকের পানিগুলা আমি সেই পানিগুলো পুকুরে নিয়ে যাই, যে এফসিগুলো নষ্ট হয়েছে সেগুলো আমি পুকুরে নিয়ে ফেলে দিচ্ছি, সেখানেও আমাদের এটাও নষ্ট হচ্ছে না, ওটা কোনো না কোনো ভাবে কাজ হচ্ছে, কাজ হচ্ছে। এই জন্য এটা ভালো একটা জিনিস, তবে আমাদেরকে খুব সুন্দরভাবে একেবারে মানে এত কেয়ারলি করতে হবে, যেটা আসলে অন্যান্য কাজের চেয়ে এটা খুবই কেয়ারলি করতে হবে। কেয়ারলি যদি না করা হয় তাহলে এই বাইকগুলোকে সাকসেস হওয়া খুবই কঠিন জিনিস। আমি দেখছি এই যাবৎ অনেকেই সাকসেস হয় নাই, হয়তো পরবর্তীতে আবার হয়েছে। তো আসলে এখানে ট্রেনিংটা খুবই জরুরি, কিন্তু আমরা কিছু মানুষ আছি যে হয়তো অন্য ব্যবসা করি, ট্রেনিং নেওয়ার মানে সময় আমরা সেভাবে মিলাইতে পারি না, যে মাছ চাষ করবো এখানে 3 দিন বা 2 দিন বা 1 দিন ট্রেনিং সময় দেবো, কেমন জানি লাগে, হোক নিজে নিজে। কিন্তু ওই দুইটা সময় দিনে না দিতে পেয়ে মনে করেন দিতে পারলো না, কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল যে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে এই দুইটা দিনের জন্যই মনে করেন। এটা যদি সে 2টা দিন সময় দিত, ইনভেস্ট করতো, দেখা গেল মাছগুলোকে একটু ভালো পর্যায়ে রাখতে পারতো, লসটা কমে যেত। আর হিতাহিত এখানে একটা মানে হিতাহিত জ্ঞান ব্যবহার করতে হবে। আমি যেদিন দেখছি মাছগুলো এই অবস্থা, আমি কিন্তু ইচ্ছা করলে মাছগুলো পানি ছেড়ে দিয়ে আমি আর এখানে আরেকটা ট্যাঙ্ক ছিল আমি সেখানে আনতে পারতাম, উপস্থিত বুদ্ধিটা না থাকার কারণে এটা একটা আমার এই সমস্যাটা হয়েছিল। ডিসিশনটা খুব দ্রুত ডিসিশনটা নেওয়া হয়নি। তো এই জন্য আর কি যারাই করুক না কেন বাইকগুলো, আমি বলবো যে মানে সুন্দরভাবে সে চিন্তা ভাবনা করে যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়েই করাটা উচিত। এছাড়া মানে একটু দুর্বল মনে করে বা একটু
যে হবে তো সমস্যা নাই, এরকম কেন কিছু ভাবা যাবে না, মানে খাম খেয়ালের জায়গা নাই, খেয়ালের জায়গা না, যে রাইজরা একটু মানে খুবই এটা মিহিন জিনিস, মাছ মানে খুব খাবে না, আসলে এটা তো নিচে গিয়ে জমা হবে, আসলে মানে ওই মাস্টার আসলে ও আদৌ ওই জিনিসটা খায় কি না, এটা না জেনেই আর কি, জেনে আর কি এটা এগুলো করা যাবে না, তো এই জন্য আসলে খুবই খুবই দুঃখিত। এই জন্য আমি বলবো যে যারা বাইফ্লক করেন তারা একটু, যারা নতুন আরো উদ্যোগ নিচ্ছেন খুব সাবধানতার সাথে করবেন, তাহলে আমার মনে হয় প্রথমবারেই সাকসেস হওয়া সম্ভব। আপনারা যারা জানে, যারা জানে তাদের কাছ থেকে একটু জেনে শুনে নিয়ে, আর যেই ভাইরা এই বাইফ্লক বা আমাদের রংপুর কৃষি বাজার আছে তারাও যেন যাদেরকে উৎসাহ দিচ্ছে সেটা যেন খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেয়, কোনো কিছু যেন গোপন না রাখা হয়। আমরা এই জায়গাটা চেষ্টা করি কৃষি বাজার সবসময় আমরা কোনো কিছু গোপন না রেখে দেওয়ার চেষ্টা করি, যেটা আমরা জানি যেটা আমরা পাই সেটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ সেটাই, এখানে গোপন রাখলে কিন্তু সামান্য একটা ভুলের কারণে মানুষের অনেক কিছু হয়ে যায়, কারণ এই ক্ষতিটা আসলে সে করলে দেখা যাচ্ছে হয়তো আমি এটা কাটিয়ে উঠতে পারবো বা কাটিয়ে, কিন্তু ওই যে পরিশ্রম মনের জায়গাটা, মনের কষ্টটা দূর হবে না, কিন্তু অনেক ভাই আছে যে দেখা যাচ্ছে একটা ট্যাঙ্ক করতে তার সব মিলিয়ে 60-70,000 টাকা খরচ হয়ে যায়, তা সে একটু ভুলের কারণে এই প্রথম ইয়েটাই যদি তার, যদি প্রথম স্টেপটাই যদি তার যদি সাহস হারায় ফেলে আর মন ভেঙে যায়, সে প্রচার করতে থাকবে তখন যে হ্যাঁ প্রযুক্তিটা খারাপ, প্রযুক্তিটা খারাপ। আসলে আরেকটা কথা আমার সেটা বলতেই হয় যে এই প্রযুক্তিটা আমাদের দেশে যেহেতু একদম নতুন, আসলে যতই শিক্ষিত থাক আর যতই জ্ঞানী থাক না কেন, এখানে একটু হোসট আমার মনে হয় যে একটু না একটু কেউ খাবে, খাবে একটু নালে তো শিখতে পারবে না, শিখতে পারবে না। আমি দেখছি এই যে বড় বড় মানে প্রফেসররাও হোসট খেয়ে তারপরে বই লিখছে, হ্যাঁ না তা নাহলে উনি কিভাবে এটা জানে, জানে হ্যাঁ ঠিক না, তাদের বইয়ে বা অনেকের ভিডিও তো দেখি যে তারা এটা বলতেছে, তাহলে উনি কিভাবে জানলো এটা করলে এটা হয়, অবশ্যই ওনার মাছ ওইভাবে মারা গেছে, মারা গেছে হ্যাঁ, বা ওনার মাছ ওইভাবে গ্রোথ হয়েছে বা ওনার মাছ ওইভাবে ফ্লক খাইছে, উনি ওই হোসট খেয়ে আজকে আমাদেরকে হয়তো এগুলো জানাচ্ছে, তা আমিও হোসট খেয়ে হয়তো আজকে আপনাদের জানাইলাম। তবে এটা একটা শিক্ষা হলো আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট টাইম আমি যদি মানে ইয়ে করি, আমি অবশ্যই বুঝবো মাছ এখন আমার হচ্ছে পানি চেঞ্জ করতে হবে বা এই মাছটা এখানে আর রাখা যাবে না, সমস্যা হয়েছে আমি ভালোভাবে ইয়ে করি, প্রোবায়োটিকটা আমি মার্কেটের সেরা যে প্রোবায়োটিক এটা ব্যবহার করার চেষ্টা করব, যেইভাবে যেটা করার দরকার সেইভাবে করলে এখানে আনসাকসেসের কোনো জিনিস নেই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি এগুলো বললেন, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে নাও শুনেন প্রথম থেকে আবার টেনে দরকার হলে শুনবেন, এবং খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে ভাই কীভাবে কীভাবে কী ভুলগুলো ছিল, এবং উনি কিন্তু আপনাকে ধরে দিয়েছে যে কোন জিনিসগুলো ভুল করবেন না, কখনোই করবেন না, তার মানে সে তার একটা হারভেস্টিং যে করেছে সেটার জ্ঞানটা আপনাদের সামনে তুলে ধরলো। তো অবশ্যই এই ভিডিওটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমরা হয়তো ভিডিওর মধ্যে মাছগুলো দেখাতে পারলাম না কারণ উনি রাতেই মাছগুলো মরে যাওয়ার কারণে সকালবেলায় ওটা সরায় ফেলছে, এই জন্য আমরা আসতে অনেক দূরের পর তো আসতে সময় লেগেছে, কিন্তু আমরা ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্যই ভিডিওটা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।